গভর্নমেন্ট আর্ট কলেজে শিক্ষকের 34টি পদ বহুদিন ধরে শূন্য, কিভাবে এমনটা চলতে পারে? প্রতিষ্ঠানের সার্ধশতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানের সূচনায় মন্তব্য শিল্পী যোগেন চৌধুরীর। প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্ম সংরক্ষণের মতো উপযুক্ত পরিকাঠামো না তৈরির জন্য সমালোচনা করলেন পূর্বতন এবং বর্তমান রাজ্য সরকারের। মোটা অঙ্কের জীবন বীমা করলে লোভনীয় উপহার, এই টোপ দিয়ে প্রতারণার অভিযোগ সার্ভে পার্ক থানার হাতে গ্রেফতার বীমা সংস্থার কর্মী বলে পরিচয় দেওয়া এক যুবক, পরে মেলে জামিন। পুলিশের অনুমান ঘটনার পিছনে রয়েছে বড় কোনো চক্র। মোদী জুকের বার বৈঠকের পর ফেসবুকের প্রোফাইল পিকচার তিরঙ্গা করার ধুম পড়ে গিয়েছে, কিন্তু এর জন্য যে লিঙ্ক ফেসবুক দিয়েছে তা নিয়ে বেঁধেছে বিতর্ক। জানা গিয়েছে লিঙ্কে ডিকোড করলে দেখা যাচ্ছে একটি জায়গায় internet.org লেখা আছে। অভিযোগের মাধ্যমে ফেসবুক নিজের বিতর্কিত internet.org প্রোগ্রামের জন্য সমর্থন জোটাচ্ছে, যদিও ফেসবুক এই দাবি খারিজ করে দিয়েছে। তাদের দাবি, ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রোফাইল পিকচার বদলানোর সঙ্গে internet.org কোনো সম্পর্ক নেই। একজন ইঞ্জিনিয়ার ভুল করে কোডের জন্য internet.org প্রোফাইল পিকচার নামটি ব্যবহার করে ফেলেছিল। এই সাফাই দেওয়ার সঙ্গে সঙ্গে কোড বদলানোর কথাও জানিয়ে ফেসবুক। ফুটবলের ময়দানে বন্দুক, এমনই অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল ফুটবলের স্বর্গ ব্রাজিলে। ব্রাজিলের একটি আঞ্চলিক লীগ ম্যাচের ঘটনা, বিপক্ষের ফুটবলারকে লাল কার্ড দেখানোর দাবি তোলে এক ফুটবলার, তিনি রেফারিকে থাপ্পড় মারেন বলে অভিযোগ, এমনকি লাথিও মারা হয় গ্যাব্রিয়েল মোর্তা বলেই রেফারিকে। আর মার খাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে ড্রেসিং রুমে চলে যান তিনি, সেখান থেকে বন্দুক উঁচিয়ে মাঠে ঢোকেন তিনি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন লাইনসম্যানেরা, রেফারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।